ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওএন বলেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি পট পরিবর্তন এবং সার্বভৌমত্বের প্রশ্নে হস্তক্ষেপ করবে না চীন বুধবার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেনের সজন্য সাক্ষাৎ শেষে কথা বলেন চীনের রাষ্ট্রদূত চীনের রাষ্ট্রদূত বলেন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা নীতি কঠোরভাবে অনুসরণ করে চীন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি পট পরিবর্তন এবং সার্বভৌমত্বের প্রশ্নে হস্তক্ষেপ করবে না চীন আমরা আশা করি বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত গ্রহণ করবে ইয় ওয়েন বলেন আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের ব্যাপক পরিবর্তন এসেছে চীন সবসময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রক্ষায় গুরুত্ব দিয়ে থাকে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী চীন সাবেক আইনমন্ত্রী আনুসুল হক ও শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে কিছু সময়ের মধ্যে হাজির করানোর কথা রয়েছে তাদের জন্য ডিম হাতে নিয়ে অপেক্ষা করছে শতাধিক মানুষ অপেক্ষারতদের মধ্যে অধিকাংশই আইনজীবী দেখা যায় সেখানে দেখা যায় সিএমএম কোর্টের গেটে গোটা বিশেষ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন তারপরে অপেক্ষা করছেন শতাধিক আইনজীবী তাদের বেশিরভাগ হাতের মুঠেই দেখা গিয়েছে ব্রয়লার মুরগির বাদামি রঙের ডিম কেউ কেউ রেখেছেন আড়াল করে বা পকেটে তাদের সঙ্গে কথা বলে জানা গেছে ঘৃণীত কাজের জন্য সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এব্রাহমানকে লক্ষ্য করে এই ডিম নিক্ষেপ করা হবে গতকাল রাতে গ্রেপ্তার হওয়ার পর থেকেই আনিসুল হক ও সালমান এব্রাহমান ডিপি হেফাজতে রয়েছেন রাজধানীর নিউ মার্কেট থানায় দায়ের হওয়া একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে র্যাপিডেকশন ব্যাটালিয়নেরও নাম পরিবর্তনের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ পাশাপাশি ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি দেশের এসপি ও সি সহ প্রশাসনে প্রয়োজনীয় পরিবর্তনের দাবি করেছেন দলটির নেতারা বুধবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করে এসব দাবি জানান সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান সহ দলটির নেতারা চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে গদ গণ অধিকার পরিষদের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যে সব প্রস্তাবনা দিয়েছে সেগুলো হচ্ছে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার এবং আমলিক ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে এছাড়াও সব জেলায় নতুন পুলিশ সুপার ও থানায় নতুন ওসি নিয়োগ দেওয়ারও দাবি জানিয়েছে দলটি সেই সঙ্গে দাবি করা হয়েছে স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম পুলিশের বিভাগীয় ডিআইজি সহ দলবাস কর্মকর্তাদের চাকরুচ্যুত করে দুর্নীতি দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে কটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় মরহুমের রোহের মাগফিরাত কামনা করে দোয়া করেন আজ বুধবার দুপুর পনেরো দুইটার দিকে রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়িতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে কবর জিয়ার শেষে তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি এ সময় তার সঙ্গে দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য হারুনু রশিদ রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব তুলু জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এদিকে রাজধানীর কাফরুলের ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনের গুলিবিত্ত হয়ে মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এ নিয়ে গত দুই দিনে শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের হল। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে মামলার আবেদন করেন নিহত রাজনের ভাই রাজীব আদালত বাদের জমানবন্দি গ্রহণ করে কাপল থানা পুলিশের অভিযুক্তকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন